নমস্কার বন্ধুরা, তুমি দেখছো তোমার প্রিয় চ্যানেল টস করিমপুর। অবশেষে আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হলো, পরিবর্তিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার ডেট। গত 18 জানুয়ারি ঘোষণা হয় যে বাই ইলেকশন হবে আগামী 27 ফেব্রুয়ারি 2023। সেই কারণেই 18 জানুয়ারি 2023 বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল মাধ্যমিকের একদিনের পরীক্ষার রিশিডিউল করা হলো। আগামী 27 মার্চ 2023-এ যেদিন ইতিহাস পরীক্ষা ছিল সেটি পরিবর্তিত হয়ে পরীক্ষাটি এখন হবে 1 মার্চ 2023-এ। ভেন্যু, সময় এবং অন্যান্য পরীক্ষাগুলি যথাযথ পূর্বের শেডিউলেই হবে, তার কোনো পরিবর্তন করা হয়নি। কেবল ইতিহাস পরীক্ষা 27 ফেব্রুয়ারির পরিবর্তে 1 মার্চ হবে। তোমরা নোটিফিকেশনে দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে, দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ইন কনটেক্সট অফ দ্য বাই ইলেকশন নোটিশ ইস্যুড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর এখানে বলা রয়েছে যে ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য ডেট অফ পোলিং অফ বাই ইলেকশন টু 60 সাগরদিঘি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ইজ টু বি হেল্ড অন 27/2/2023 মনডে ক্ল্যাশিং উইথ শেডিউল হিস্টোরি এক্সামিনেশন অফ মাধ্যমিক পরীক্ষা 2023 অন দ্য সেম ডেট। মানে ইতিহাস পরীক্ষাটা শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে, বাকি যে সমস্ত পরীক্ষা সেই ডেটেই হবে। তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, আগে থেকে খবরটি না জানলে অনেকেই সমস্যায় পড়তে পারে। সকল পরীক্ষার্থীর একটা পড়াশোনার প্রিপেয়ারিং থাকে, এবার যদি রুটিনটা সে ঠিকঠাক না জানে সেই প্ল্যানিংটা সে ঠিকমতো করতে পারবে না। এছাড়া জীবনবিজ্ঞান পরীক্ষার আগে একদিন ছুটি পাচ্ছে, কিন্তু অঙ্কের আগে কোনো ছুটি থাকছে না। তাই বন্ধু, অঙ্কটা আগে থেকেই সেইভাবে রেডি করে নেবে। তাহলে মনে রাখবে 27 ফেব্রুয়ারির পরীক্ষা হচ্ছে 1 মার্চ, আর কোনো পরিবর্তন হচ্ছে না। আশা করি তোমরা ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।